মাদ্রাসার হুজুরগুলো নাকি ছাত্রকে বলাৎকার করতেছে স্যার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হো এটা আসলে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, আসলে খুব মানে বিশ্রী ব্যাপার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ফারুক ভাই কেমন আছেন? হ্যাঁ স্যার ভালো স্যার। স্যার তো আপনারা দুই ভাই মিলে কোথায় যাচ্ছেন? স্যার আমার ছোটো ভাইকে স্কুলে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছি। স্কুলে? কেন, ও তো মাদ্রাসায় পড়তো না? হ্যাঁ স্যার। তা আবার স্কুলে কেন নিয়ে যাচ্ছেন? স্যার মাদ্রাসার হুজুরগুলো নাকি ছাত্রকে বলাৎকার করতেছে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হো এটা আসলে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, আসলে খুব মানে বিশ্রী ব্যাপার। হ্যাঁ স্যার আসলে এর সমাধান কোথায় আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা চলেন, আমি ওদিকে কাজে যাচ্ছি, চলেন আগে ওইখানে ওদিকে যাই দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে অপূর্ব কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি। কোথায় যাচ্ছ তোমরা? আর আমার ভাই বোনদের স্কুল থেকে মাদ্রাসায় ভর্তি করাতে যাচ্ছি। কেন, কি সমস্যা? ওরা স্কুলে পড়তো না? হ্যাঁ, আপনি শুনতেছেন না, অনেক স্কুলেই ছেলে মেয়েদের নির্যাতন আর দর্শনের শিকার হতে হচ্ছে। ওরে আল্লাহ, আসলে এগুলা কি শুনতেছি? ফারুক, ফারুকের ভাইকে মাদ্রাসা থেকে স্কুলে নিয়ে যাচ্ছে, তুমি তোমার ভাই বোনদেরকে স্কুল থেকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছ। মাদ্রাসায় নাকি বলাৎকারের শিকার, স্কুলে স্কুল কলেজে নাকি দর্শন এবং ওই যে ইটিজিং ওই যে নির্যাতনের শিকার। তাহলে বাচ্চারা, আমাদের ভাই বোনরা, দেশের ছেলেপুলারা, স্টুডেন্টরা কোথায় নিরাপদ? এটা আমি আসলে মানে আমার মাথায় ঢুকতেছে না, সবখানে এগুলো কি শুনতেছি, আমি তো কিছুই বুঝতেছি না। আর তোমার ভাইদেরকে ওই স্কুল থেকে মাদ্রাসা নিয়ে গেলে কি এর সমাধান হবে? তোমার ভাইকে কি মাদ্রাসা থেকে স্কুলে নিয়ে গেলে আর সমাধান হবে? কোথাও তো আমি সমাধান দেখতেছি না স্যার। এবার আপনি বলেন, দেখে শুনে কি আপনার মুরগিগুলোকে আপনি শিয়ালের কাছে দিয়ে দেবেন? কখনো দেব না। তোমার কথা যুক্তি আছে, সেটা ঠিক আছে, কিন্তু এছাড়া তো আমাদের উপায়ও নাই। এখন আমরা কি করতে পারি আমি তো বুঝতেছি, এটা তো আমার মাথায় আসতেছে না, এখন কি করা যায় স্যার? আমরা যদি এরকম করি, বাড়িতে মাস্টার রেখে ছেলে মেয়েদের যদি পড়া লাগে ওখানে চালায়, বাড়িতে চালায়, মানে বাড়িতে টিচার রেখে বাড়িতে পড়াইতে। এটা তো সমাধান নয়, এটা তো সমাধান নয় বলতে, বাড়িতে বাচ্চারা লেখাপড়া করলে বাড়িতে লেখাপড়ার একটা পরিবেশ পাবে না। তাছাড়া ওরা বাড়িতে লেখাপড়া করে এখানে পরীক্ষা কোথায় দেবে? তাছাড়া সার্টিফিকেট কোথায় পাবে? ওরা ভবিষ্যতে চাকরি কোথায় পাবে? এটা একটা সমস্যা না, আসলে আমি বুঝতে পারতেছি না এরকম করে তো। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, জীবন মানে যুদ্ধ। একসময় আমাদের দেশের অবস্থা এরকম ছিল, তো বঙ্গবন্ধু শেখ মুজিব সহ দেশের আরও মুক্তিযুদ্ধ যারা আছে, তারা আমাদের দেশের হাজারো বাঙালি মা বোন রক্ত দিয়ে যেভাবে দেশ স্বাধীন করে এ দেশের স্বাধীনতা এনেছিল, সবাই ঝামেলামুক্ত হয়েছিল, আমাদেরকেও হুবহু এই ঘটনাগুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে, আমাদেরকে একইভাবে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, সরকারকে আমাদের এই বিষয়গুলো তুলে ধরতে হবে। আমরা সবাই একই, দেশের যত স্কুল কলেজ মাদ্রাসা আছে সবখানে আমরা চেষ্টা করব সরকারের মাধ্যমে, যারা দেশের সচেতন নাগরিক আছে, বিভিন্ন সংস্থা আছে, তাদের মাধ্যমে যেন প্রতিটি স্কুল মাদ্রাসায় সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়, যেন বাচ্চারা নিরাপদ থাকে, এবং এইভাবে ওই যে গার্ডের ব্যবস্থা করা হয়, বাচ্চাদের যেন কোনো কেউ উত্ত্যক্ত করতে না পারে, কোনো ছোটো ভাই সন্তান যেন বলাৎকারের শিকার না হয়, কোনো মা বোন যেন ভাই বোন যেন দর্শনের শিকার না হয় স্কুল কলেজে। আমাদের লেখাপড়ার অবস্থা যদি যেখানে শিখতে যাচ্ছে সেখানে যদি এরকম কিছু শিখে এরকম অবস্থা হয়, তাহলে বাচ্চাগুলো নিরাপদ কোথাও নিরাপদ নয়। তাহলে আমাদের যুদ্ধ করতে হবে এই বিষয়ে, সবাই আমরা এই বিষয়টা সবাই তুলে ধরবো সরকারের কাছে, যেন আমরা বাচ্চাগুলো কোনো ধরনের এ ধরনের হৈরানি শিকার না হয়, সুন্দরভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে, আমাদের এই চেষ্টা করতে হবে। তোমার ভাইকে মাদ্রাসা থেকে স্কুলে নিয়ে গিয়ে সমাধান হবে না, তোমার ভাইকে স্কুল থেকে মাদ্রাসায় নিয়ে গিয়ে সমাধান হবে না। তারা যেখানে পড়তেছে আবার তোমার ভাইকে স্কুলে ভর্তি করিয়ে দাও, তোমার ভাইকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও। এটা নিয়ে আমরা সরকারের কাছে আমরা জোর দাবি জানাবো। তোমরা সবাই কি বলো এখন? হ্যাঁ তোমরা কি বলো? একমত আছো? হ্যাঁ আমরা। চলো আমরা সবাই মিলে এটা নিয়ে একটা প্রতিরোধ গড়ে তুলি, চলো সবাই আমার সাথে চলো। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যে নাটকটি করলাম, আসলে বিষয়টা অনেক বড়, আমরা কতটুকু জ্ঞান নিয়ে কতটুকু কী করতে পারছি সেটা আপনাদের লাইক কমেন্টের উপরে
ডিপেন্ড করবে। আসলে আমরা বুঝাতে চেয়েছি যে আমাদের সন্তান, আমাদের ভাই বোন যেন স্কুল মাদ্রাসায় গিয়ে হয়রানি শিকার না হয়। আমরা সব টিচার খারাপ বলতেছি না, সব হুজুর খারাপ বলতেছি না, গুটি কয়েকজন, এই গুটি কয়েকজনের জন্য সারা দেশের টিচারদের বদনাম হচ্ছে, সারা দেশের হুজুরদের আলেমদের বদনাম হচ্ছে, সব প্রতিষ্ঠানের বদনাম হচ্ছে। তাই সরকারের কাছে এবং সব টিচার, সব আলেমদের কাছে আমাদের একটা দাবি থাকবে, আমাদের ছোটো বোনরা, ভাইয়েরা, কোনো সন্তান যেন স্কুল মাদ্রাসায় লেখাপড়া করতে গিয়ে ধর্ষণের শিকার, বলৎকারের শিকার, হয়রানির শিকার না হয়, আমরা জোর দাবি জানাচ্ছি। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে, একটি একটি লাইক এবং একটি একটি কমেন্ট এবং শেয়ার করে আমাদের এই ভিডিওটি আপনারা ভিডিওর পাশে থাকবেন এবং আমাদের জন্য শুভকামনা করবেন। আজ আমাদের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।